জুহার পশ্চিমাঞ্চল টিভির খবর দিনভরকে মুই তৃপ্তি আপনমানকু স্বাগত করুচে। চালুন শুনমা মুখিয়া খবর। জবানমানকর লাগি সংরক্ষিত 97 একর জমি শিল্প সংস্থাকে দিয়া গলা। সিঙ্গল উইন্ডোনে 1197 কোটির 8টা প্রকল্পকে মঞ্জুরি। দেবগড় নোয়াডিহি পঞ্চায়েতবাসী পিঠা কার্যক্রম বর্জন কলে। ঝারসুগুড়া বিমানবন্দর বুলি দেখলে এলায়েন্স এয়ারলাইন্সর 4 জনিয়া দল। ভীমসারনে ট্রমা আর জরুরি মেডিকাল কেয়ার কর্মশালা উদ্ঘাটি। চালুন জিমা পুরা খবরকে। জবানমানকর লাগি শাসন ব্যবস্থার কেনতা মনভাব আছে যে সেটা রেঙ্গালি অঞ্চলর গোটে ঘটনা নু প্রমাণ মিলিছে। জবানমানকর কল্যাণ লাগি তহসিলনে সংরক্ষিত থিবার 97 একর জমির কিসম বদলেই করি গোটে শিল্প সংস্থাকে দিয়া যাইছে। রেঙ্গালি পঞ্চায়েতর তৎকালীন সরপঞ্চ লক্ষ্মীনারায়ণ সাহু তহসিলদারকর পাখে অভিযোগ করিথিলে হেলে অভিযোগকে খারজ করা যাইছে। রাজ্যস্তরীয় সিঙ্গল উইন্ডো 1197 কোটি টঙ্কার 8টা পুঞ্জিনিবেশ প্রস্তাব মঞ্জুরি দিয়েছেন। ই সবু সংস্থা মানে 5162 জনকু নিযুক্তির সুযোগ দেবে। শিল্প, হোটেল, কপড়া উৎপাদন, প্লাস্টিক পাইপ লেখেন শিল্পক্ষেত্রটি নিবেশ হওয়া বলে মুখ্য শাসন সচিব আদিত্য প্রসাদ পাড়ী সূচনা দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পিবার পান লেখেন সমস্যার সমাধান নাই হেবার নু দেবগড় জেলার রিয়ামাল ব্লকর নোয়াডিহি পঞ্চায়েতবাসী পিঠা কার্যক্রমকে বর্জন করিছন। আর সেমানকর দাবি পূরণ নাই হেবার তক কেন্সি সরকারি কার্যক্রম আয়োজন নাই করা যায় বলি প্রকাশ করিছন। ঝারসুগুড়া বীর সুরেন্দ্র সাহেব বিমানবন্দর বুলি দেখিছন কলকাতার এলায়েন্স এয়ারলাইন্সর 4 জনিয়া প্রতিনিধি দল। বিমানবন্দরর রনওয়ে, সিটিসি, রাডার সঙ্গে সবু সুরক্ষা বন্দোবস্তকে বুলি করি দেখিথিলে। এলায়েন্স এয়ারলাইন্স ঝারসুগুড়া ভুবনেশ্বর, ঝারসুগুড়া কলকাতা আর ঝারসুগুড়া রায়পুরকে বিমান সেবার মূল করবা বলি চুক্তি করিছে। বুর্লা ডাক্তারখানানে নিশ্চেতক বিভাগ তরফ নু ট্রমা আর জরুরি মেডিকেল কেয়ার কর্মশালা উদ্ঘাটন হয়েছে। কর্মশালানে বিশেষ করে রাস্তা দুর্ঘটনায় গুরুতর আহত লোকমানকু জরুরি চিকিৎসা করবার তালিম দিয়া যিবা। আজি খবর দিনভর্তি এতকি। জুহার।